হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ব্লগ। সো আজকে সানডে আর এখন 10টা মতন বাজে। আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, যেটা হয় ছুটির দিন, মানে একটু লেজি, একটু লেট করে ওঠা। আজকে বেসিক্যালি ঘরটাকে পুরো ডিক্লিন করবো আমি। প্রতি সপ্তাহে আর কি, সপ্তাহের অন্যান্য দিনগুলোতে অল্প অল্প করে কাজ এগিয়ে রাখি। কালকেও স্টুডিও পুরো ক্লিন করেছি, কিন্তু যেহেতু লুসি থাকে তো ওর ফার চারিদিকেই থাকে, তো প্লাস মেডও রয়েছে, কিন্তু নিজের হাতে ঘরটা যতটা সুন্দরভাবে পরিষ্কার করা যায় সেটা বাইরের লোক তো করবে না। তো আজকে আমি আর মেহের দুজনে মিলে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করবো, কারণ বিয়ের পর থেকে সেইভাবে ঘর পরিষ্কার করা হয়নি, মানে ডিপ ক্লিনিং যেটাকে বলে সেটা হয়নি। তো আমি একটু আগে ব্লিঙ্কি থেকে কিছু জিনিস অর্ডার করলাম, লাইক আলু, টমেটো, কারণ এখন বাজারে গেলে অনেকটা সময় চলে যাবে আর অনেক কাজ রয়েছে। তো যাই হোক, দেরি না করে ব্লগটা স্টার্ট করি। অনেকদিন পর একটা আবার ডেইলি লাইফ ব্লগ আমি শ্যুট করছি, জানি না এটা আজকে কমপ্লিট হবে কিনা, কারণ প্রিভিয়াস ব্লগগুলো তো ইনকমপ্লিটই থেকে যে ওইভাবেই ভয়েস ওভার দিয়ে আপলোড করে দিই। বাট চেষ্টা করবো আজকের ব্লগটা পুরোটা কমপ্লিট করার, আর কী করছি না করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। তোমরা রবিবার মানেই সপ্তাহের শেষ দিন আর নতুন সপ্তাহ শুরু, তো সেই জন্য সবাই রবিবার দিনকে বাজার হাট করে, পুরো গোটা সপ্তাহ জিনিসপত্র এনে রাখে। কিন্তু আমাদের রবিবার করে রেস্ট তো হয়ই না, প্রচুর কাজ হয়, যেটা সাংসারিক জীবনে হয়ে যায় যে রবিবার ছুটির দিন মানে ঘরের প্রচুর টুকিটাকি কাজ বাজ থাকে। তো সেই জন্য আজকে আর বাজারে যাইনি, ব্লিঙ্কিন থেকে কিছু জিনিস অর্ডার করে নিয়েছিলাম আর ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম মেহেরকে এগ টোস্ট আর আমি খেয়েছিলাম চিজ টোস্ট আর চা। তো এখানে সকালবেলা চা খেতে খেতে দুজনে মিলে একটু গল্প করছিলাম আর কীভাবে কী সারাটা দিন করব, কোন ঘরটা মেহের করবে কোনটা আমি করব সেগুলো একটু ডিসাইড করে নিচ্ছিলাম। আর যে কোনো কাজে দুজনে মিলে করলে অনেকটা হেল্প হয়, আমার একার পক্ষে সত্যি কথা বলতে ঘরে এত জিনিসপত্র মানে একটা একটা কোণা ওরমভাবে ডিপ ক্লিন করা একার পক্ষে সত্যি সম্ভব নয়। তবে বিয়ের আগে সেটা আমি করেছিলাম, বিয়ের আগে একা হাতেই পুরো আমাদের যে ফ্ল্যাটটা মানে যেখানে আমরা এখন থাকি সেইটা পুরোটাই আমি একা হাতে ডিপ ক্লিন করেছিলাম, কিন্তু এখন আর সেটা মানে সম্ভব নয়, কারণ এখন আরও অনেক জিনিসপত্র অ্যাড অন হয়েছে, তো সেগুলো একা হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা খুবই ডিফিকাল্ট। আর এখানে আমি অনলাইনে আরবান স্পেস বলে একটা কোম্পানি আছে অ্যামাজনে, সেখান থেকে আমি কিছু কার্টেন অর্ডার করেছিলাম, একদম কার্টনের, যেটা খুবই সফট আর ভীষণ দেখতেও ভালো লাগে। আমি থ্রু আউট দ্য গরমে এই লাইট কালারের কার্টনগুলি বেশি পছন্দ করি, আর তার ফাঁকে একটুখানি লাঞ্চ রেডি করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল এগ বয়েল আর চাটনি মানে আচার আর কি, আর ছিল হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে এখানে আবার লেগে পড়েছি পরিষ্কারের কাজে। এখানে মেহের ওই লুসির সমস্ত হেয়ারগুলো ওই আমার স্টুডিওর ঘরে যে টেবিলটা রয়েছে না তার পিছনে ঢুকেছিল, তো সচরাচর এই জায়গাগুলো তো একদমই মোছা হয় না, কারণ সামনাসামনি দিয়ে মুছে নিয়ে চলে যায়, তো এত এত ফর বেরিয়েছে। আর লাস্টে আমরা দুজনেই কাজ করতে করতে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে একটু জুস খেয়ে নিচ্ছিলাম দুজনে মিলে, আর দেখতে দেখতে 3টে বেজে গেছিলো, তখনও আমাদের 50% কাজ শেষ হয়েছিল, তখনও 50% কাজ বাকি ছিল। এই ঘোড়াগুলো আমি পুরুলিয়া থেকে এনেছিলাম, পুরুলিয়া ঘুরতে গেছিলাম তখন, তো এগুলো প্রচণ্ড ধুলোবালি পড়েছে, এগুলোকেও পুরো প্রপার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তার ফাঁকে আমি স্টুডিওর ঘরটা ঝেড়ে পুছে আবার জিনিসপত্র এদিক ওদিক, আর ঘরের ক্ষেত্রে যেটা হয় না, একরকম জিনিস একই জায়গায় দেখতে দেখতে না নিজেদেরই এক এক সময় বোর লাগে, তাই মাঝের মধ্যে একটু জায়গা পরিবর্তন করলে বেশ ভালো লাগে। আর এই যে প্লাস্টিকের ফ্লাওয়ারগুলো রয়েছে এগুলোর মধ্যে অসম্ভব নোংরা লুসির হেয়ার ছিল ধুলো, আর যেহেতু আমাদের ফ্ল্যাটটা একদমই রাস্তার উপরে আর সামনে অলরেডি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো যার কারণে ধুলোবালি প্রচণ্ড পরিমাণে আসে, জানলা দরজা খুব একটা খোলা হয় না, তাও যতটুকু না খুললে না সেখান থেকেই অসম্ভব ধুলোবালি আসতে থাকে। 7টা বাজে, আমি জাস্ট স্নান করে ফ্রি হলাম, সকাল 10টা থেকে শুরু হয়েছে। মজার বিষয় হচ্ছে এই ঘরটায় আগে আমরা সারাক্ষণ থাকতাম, কারণ এই ঘরটায় সোফা কাম বেডটা যখন ছিল তখন এখানেই আমরা শোয়া বসা, বন্ধু বান্ধবরা আসলে আড্ডা দেওয়া এখানেই হতো, কিন্তু বেডরুমটা হওয়ার পর এখন ওখানে সবটাই শিফট হয়ে গেছে। ঘর পরিষ্কার করতে গিয়ে যে জিনিসগুলো দেখে কিছু স্মৃতি মনে চলে এলো, মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমি যখন এক্সিবিশন করতাম পেন্টিংয়ে তখন এই মেমেন্টগুলো আমি পেয়েছিলাম, তো সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে রাখলাম। আর
অ্যামাজন থেকে এই টেবিল ক্লথটা নতুন কিনেছি, যেটা পাতার পর দেখতে বেশ ভালোই লাগছিলো। আর এই জায়গাটা একটা সুর একচুয়ালি সেটাকে সরিয়ে দিয়েছি, কারণ দেখতে খুবই বাজে লাগছিলো। আর ফটো ফ্রেমটা একটু বেঁকে গেছিলো, তাই একটু ঠিক করে দিলাম। ওভারঅল মোটামুটি অনেকটা ফাঁকা লাগছে। আর বিকেলবেলা ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে তারপরে আমরা একটু বিকেলে চা খাবো, ওই সেম ব্ল্যাক টি আর টোস্ট, যেটা আমার ফেভারিট। আর আমি বিস্কুট খেতে এতটাই ভালোবাসি যে যতক্ষণ চা থাকে আমার বিস্কুট চলতেই থাকে। তারপর কিছুটা সময় নিজের সাথে কাটালাম, একটা নতুন বই কিনেছি সেটা পড়লাম, বেশ ভালো লাগলো, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। ছোটোবেলায় ঠিক বলবো না, বেশ বড় বয়স অবধিও বই পড়া, ডায়েরি লেখা এগুলোর অভ্যেস আমার ছিল। আমার এখনও 4-5টা ডায়েরিতে রয়ে গেছে মায়ের বাড়িতে, সেগুলো আর এখানে আনা হয়নি। তো সেই অভ্যেসটা আবার নতুন করে শুরু করলাম, এতে নিজের মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, আর অন্যরকম একটা অনুভূতিও কাজ করে। যাই হোক, রাত্রিবেলা ডিনারের ঝামেলা রাখিনি, কারণ সারাদিন এত খাটাখাটনির পরে সত্যি কথা বলতে একদমই ইচ্ছা করছিলো না ডিনার রান্না করতে কিছু। আর রবিবার ছিল বলে মেহের ডিবাপিতে গেছিলো বিরিয়ানি আনতে, বাট এত ভিড় ছিল, ও আর্সালাম থেকে একটা বিরিয়ানি আর হাটারি থেকে একটা বিরিয়ানি এনে হাজির হয়। তো যাই হোক, বিরিয়ানি রাত্রে ডিনার হবে, আর অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, তো তার একটা এক্সাইটমেন্ট অন্যরকম থাকে। বিরিয়ানি জিনিসটাই এরকম যে দেখলে পরেই জিভে জল চলে আসে আর খুব ভালো লাগে, একটা আনন্দ লাগে। যাই হোক, আমরা এখন রাতে ডিনারটা সেরে নেব। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, কীরকম কী ব্লগ আগামী দিনে তোমরা দেখতে চাইছো, বা এরকম ডেইলি ব্লগ পোস্ট করবো কি না আর তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর আপকামিং কিছু আমার ওয়েডিং রিলেটেড ব্লগ তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছো করার জন্য, সেগুলো আমি করবো খুব শিগগিরই। আসলে সময় হয়ে উঠছে না সব দিকটা, সামনে যেটা হয় নতুন সংসার হলে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। আর রাত্রিবেলায় আসা যা সেরকম আর ক্লিপ নেওয়া হয়নি, তারপরে একটু স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়েছিলাম। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টিল দেন বাই।